হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে আরও কিছু ইংলিশের বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব, যেগুলো WBCS কনস্টেবলের মেন এক্সাম, তাছাড়া WBCS ফিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। তাছাড়া আদার্স এক্সাম যেমন করে এসিসি প্রশ্ন করে, সেই ধরনের প্রশ্ন আমরা আলোচনা করব। তো প্রথম দেখো কি বলা হয়েছে নির্দেশে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। সঠিক উত্তরটির উপর টিক মারতে বলা হয়েছে। তো প্রথমে দেখো এখানে আমাদের কী করতে হবে, ভার্বের উপর যেটা সঠিক হবে সেটা আমাদের উপর অ্যান্সার করতে হবে, চয়েস করতে হবে। আই অ্যাম, ইজ, অ্যাম, ইজ, নীলোফার। তো আয়ের পর কী বসে আমরা জানি, আয়ের পর কী বসে, অ্যাম বসবে না ইজ বসবে, আয়ের পর সবসময় অ্যাম বসে। সুতরাং আই অ্যাম এ নীলোফার, অ্যান্সার হবে অ্যাম। নেক্সট দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভাব, কারণ আই হ্যাভ বা অ্যাম হয়, কারণ নিজে হওয়া অর্থে অ্যাম বসে, এটা মনে রাখবে, আয়ের পর অ্যাম হয়। সুতরাং আই অ্যাম নীলোফার, হি ইজ নীলোফার হতে পারে, যদি হি হয় তাহলে ইজ হতো, আয়ের পর সবসময় অ্যাম হয়। নেক্সট দেখো, আই অ্যাম অর অবলিক আছে এখানে, ইজ আছে, এ গার্ল। তো কোনটা হবে সঠিক অ্যান্সার, এখানেও আয়ের পর অ্যাম হবে, আই অ্যাম এ গার্ল। নেক্সট দেখো, আর যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে কী হবে, তার পাস্ট টেন্সে সাধারণত হবে না, সেন্সটা অন্যরকম হয়ে যাবে। আই ওয়াজ কিং, এটা বলা যেতে পারে, আমি রাজা ছিলাম এখন রাজা নেই, এই অর্থে, অর্থাৎ নিজে হওয়া অর্থে সাধারণত অ্যাম, ইজ বা ওয়াজ ব্যবহৃত হতে পারে। আর অথবা আমার কোনো জিনিস আছে অধিকারে, আমার একটা ব্যাট আছে, একটা সাইকেল আছে, একটা বাইক আছে, এইভাবে যদি বলি তাহলে লিখতে হবে আই হ্যাভ এ ব্যাট, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ সাইকেল। অথবা যদি কোনো পাস্ট টেন্স সেন্সে ইউজ করি, পাস্ট টেন্সের সেন্সে পারফেক্টে, তাহলে হবে আমার একটা ব্যাট ছিল, আই হ্যাভ এ ব্যাট, আই হ্যাভ এ পেন, আই হ্যাড এ পেন, আমার একটা পেন ছিল, আই হ্যাভ এ পেন মানে আমার আছে, আই হ্যাড এ পেন মানে আমার ছিল, এ হতে। তো নেক্সট দেখো, আই স্টাডি ইন ক্লাস 8, এখানে কিছু নেই। নেক্সট দেখো, দেয়ার ইজ এ 40 স্টুডেন্টস, দেয়ার ইজ অর আর 40 স্টুডেন্টস, এখানে দুটো অপশনের মধ্যে একটা চয়েস করতে হবে। দেখো এখানে দেয়ারের পর কী বসে, ইজও বসতে পারে আরও বসতে পারে দেয়ারের পর, কিন্তু আমাদের যেটা দেখতে হবে 40 স্টুডেন্টস, এটা কি সিঙ্গুলার সেন্সে আছে না প্লুরাল সেন্স, অর্থাৎ এক বচনে আছে না বহু বচন, 40টা নিশ্চয়ই অনেক বহু বচনে আছে, তাই এখানে আর ব্যবহৃত হবে, আর সবসময় বহু বচন বা প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়। সুতরাং লিখতে হবে এখানে দেয়ার আর 40 স্টুডেন্টস। আবার আমি ইজ কখন ব্যবহার করবো, দেয়ারের পর, দেয়ারের পর ইজ তখনই ব্যবহৃত হবে যদি আমি এখানে কোনো সিঙ্গুলার সেন্স ব্যবহৃত হয়, আমি যদি বলতে পারি দেয়ার ইজ এ ওয়ান কার, সেখানে একটি গাড়ি ছিল, সো এই সেন্সে ইজ বা আরের ব্যবহৃত হয়। নেক্সট দেখো, সাম ইজ আর আর বয়েস, এখানে কী হবে, সাম ইজ আর বয়েস, এটাই আমরা অ্যান্সার করি, দুটো অপশনের মধ্যে কোনটা হবে, ইজ আরের মধ্যে। এখানে দেখো সাম কিন্তু একটা সিঙ্গুলার না প্লুরাল, সেটাকে বুঝতে হবে, সাম হচ্ছে কিন্তু প্লুরাল সেন্স, সাম আর বয়েস, সো অ্যান্সার হবে এখানে আর অপশন। নেক্সট দেখো, অ্যান্ড এর পর কী আছে, অ্যান্ড আদার, আদার্স আছে এখানে, আদার্স অ্যাম আর আর কাল, এখানেও আর হবে, এখানে আদার্স, সাম যেমন প্লুরাল সেন্সে ব্যবহৃত হয় আদার্সও সেরকম প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়, আদার্স আর গার্লস, অ্যান্ড ফুল স্টপ আছে। তারপরে সীমা, সাহিম অ্যান্ড রোহিণী, সীমা, সাহিম অ্যান্ড রোহিণী, এখানে তিনজনের নাম আছে, অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তারপরে একটা সাহায্যকারী ভাব লাগছে, তো কী হবে এখানে, অ্যাম হবে না আর, আর হবে, কোনটি হবে এখানে, আর হবে, আর মাই ফ্রেন্ডস, এখানে তিনজনকে একসাথে প্লুরাল সেন্সে নিচ্ছে, আর মাই ফ্রেন্ডস, এখানে যদি একজনের নাম থাকতো তাহলে কিন্তু আমরা ইজ ব্যবহার করতাম, অ্যাম বা এখানে অ্যাম হবে না যেহেতু, কারণ আয়ের পর সবসময় অ্যাম হয়, তাই অ্যামটা অপশন অটোমেটিক্যালি রিজেক্টেড। তারপরে যেটা দেখো, রোহিণী, রোহিণীর পর কী হয়, আমরা যেমন হি বললাম হি ইজ নীলোফার, তো এখানেও সেরকম এক জিনিস আসবে, প্লুরাল সেন্স তো আসছে না, আর হবে না, রোহিণী ইজ হবে, রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তারপরে দেখো, সি ইজ অর আর ভেরি ফন্ড অফ মি, সি অর ইজ আর ভেরি ফন্ড অফ মি, সির পর কী হবে, হির পর যদি ইজ হয় সির পরেও ইজ হবে, সির পরে আর কখনোই হবে না, আর একটা প্লুরাল সেন্স, সো আর টাকাটা অ্যান্সার হবে ইজ, সি ইজ। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করো, বিশেষ করে ইংলিশ ভিডিও আরও পেতে চাও তো কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন ধরনের ভিডিও দরকার, আমি
WBPSI ও WBP কনস্টেবলের মেইন एग्जामকে ফোকাস করে কিছু ভিডিও তৈরি করছি যেগুলো তোমাদের কাজে লাগবে। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ।